হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আবারও সে বলে মাইনক্রাফট খেলতে। তো আপনারা জানেন আগের এপিসোডে না আমরা মানে কিছু মানে আমাদের যে ইয়াটা আছে না, নিউ হাউস, ওইটা আপগ্রেড করেছিলাম। দেখুন কি সুন্দর আপগ্রেড করেছি, ছোট মোটো আপগ্রেড করেছি, বড় আপগ্রেড করে নিয়ে সেটা। তো আমরা এখন আমরা ভাবতেছি যেটা ছাদটা বানিয়ে ফেললাম ছোট করে, তো এখন তো আপনাদের দেখাবো সুন্দর দেখা যায়। আর আমি এখন না ভাবতাছি এক্সপেরিমেন্টটা না আমাদের পুরো কমপ্লিট করে ফেলি কি লিখে, কারণ না আমাদের কাছে কিছু 31টাই আছে। তো আমরা চাচ্ছি যে কমপ্লিট করলে না সুন্দর দেখা যায়। আর আমি একটা ভুল করে না মানে উপর থেকে জাম্প মেরে ফেলছিলাম, তো এখানে না একটু লাগিয়ে দিয়েছি বলে, কিন্তু এটা সরাতে পারছি না। তো এখন আমরা যাব আমাদের রুমে। আর আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের একটু অবাক হবেন যে আমি এটা কী বানিয়েছি, কোথায় কোথায় এই যে পানি থেকে নাম এই তো নাম শুনলাম, তো এই যে কোথায় জানি এই যে আপনারা ভাববেন যে এটা কী ভাই মাইনিংয়ের স্পেস। তো আপনাদের বলি মানে আমি ভুল করে না এখান দিয়ে বানিয়ে ফেলছিলাম, তো আপনারা জানেনই। তো এখানে আমি বুদ্ধি করে না এখান দিয়ে রাস্তা বানিয়ে ফেলছি বার হওয়ার জন্য। দেখেন কি সুন্দর না, এখানে আয়রন আছে, আয়রন নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে যাবার কতক্ষণ কষ্ট হয়ে যাবে, তো এখানে লাগিয়ে দিয়েছি এগুলো। হ্যাঁ যে এইভাবে বের হয়ে যাই আমরা জম জম করে, জম জম করে একটু দেরি লাগে বের হতে, সমস্যা নেই। তো আমরা ভাবতেছি যদি বের হতে দেরি লাগে তাহলে এইখানে একটা ইয়ে লাগিয়ে দিই, তাহলে এইখানে এসে সাথে সাথে মানে এখান দিয়ে এসে আমরা এসে আরে ভাই এটার জন্য যাইতে পারবো না, এইখানে লাগে, তারপরে এসে আমরা উঠে যাব, সুন্দর দেখা যায়। তো আমি ভাবতেছি প্রত্যেক লাইনে লাইনে লাগাবো তাহলেই সঙ্গে দিস। এখানে আমি তাহলে এভাবে উঠে 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 আমাকে মানে আমাকে চলতে হবে না, এটা আমি আমি আমাকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাবে। তো এখন আমরা না পানির সাহায্যে উপরে যাবো, এক্সপেরিমেন্টটা ভাবতেছি কমপ্লিট করে ফেলি, কেন মানে এটা মোটামুটি মাঝে মাঝে মনে হয় কাজ করে। উপরে যেতে হবে, কিন্তু উপরে যাওয়ার জন্য আমার কাছে রাস্তা নেই, এখান দিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে পানিটা নিতেই হবে ভাই, এখান থেকে পানিটা নিতেই হবে ভাই। এখানে নামলাম, পানিটা নিলাম, আরে ভাই ভাই পানিটা নিলাম, এইখানে আবার লাগিয়ে দিলাম, কেন এইভাবে আমাদের যেতে হবে। তো আমি পানিটা নিয়ে নিই, কেন আমাদের ঢালতে হবে আর নিতে হবে। আরে ভাই ভাই এই নিলাম পানি, আর এই ডাললাম পানি, পানি ও ভাই 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 এই নিলাম পানি, আরে ভাই 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 বলছি। তো এখানে না আমি ভুল করে রাস্তা বানিয়ে ফেলছিলাম, সমস্যা নেই। তো এখন না আমরা এক্সপ্রিম আমরা ক্লিয়ার করে আপনাদের দেখা যাচ্ছে উঠে পড়েছি এখানে। তো আমরা এটা লাগিয়ে দেবো, আমার কাছে কবলিস্টোন আছে অনেকগুলো। তো এখন আমাদের যে এক্সপ্রি ফার্মটা আছে না এটা ক্লিয়ার করে ফেলবো, কারণ না আমাদের না এটা ক্লিয়ার করলে অনেকটা হয়ে যাবে। তো এখন আমরা যাবো ক্লিয়ার করতে, ক্লিয়ার করে আমরা এসে পড়বো। তো আমরা এসে পড়ছি আমাদের এক্সপ্রি ফার্ম, মানে ছোট মনে হচ্ছে অনেকটা, এরকম এক্সপ্রি ফার্ম ভাবছিলাম বানাবো না, তবু সমস্যা নেই, আস্তে আস্তে আপগ্রেড করে বড়ো করে দেবো এটাকে। এটাকে আরও বড়ো করতে হবে, এতটুকু চলবে না আমাদের, এতটুকু চলবে না। তা আমি ভুলে ওইখানে বানিয়ে ঢেলে দিয়েছি, এইখান থেকে নিয়ে নিই। আরে ভাই 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 আরে ভাই আরে ভাই 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 পানি দিয়ে দে, পানি 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 হ্যাঁ বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি। তো এখন না আমরা মানে এগুলো লাগাই দেবো, মানে এখান দিয়ে পড়বে সবাই। তো আমাকে এখান দিয়ে লাগাতে হবে, আমাকে ধীরে সুস্থে কাজটা করতে হবে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে চারপাশটা আছে চুয়ানোর হয়ে গেছে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এই 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 এরকম করে সবগুলো করতে হবে। তো আমি প্রথমত না উপরে দিই, হ্যাঁ হয়ে গেছে, এখন এইটুকু করতে হবে এখান দিয়ে। এখন আমাদের এই পুরো ব্যারিয়ার কমপ্লিট করতে হবে, তো ব্যারিয়ারটা কমপ্লিট করতে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিলাম কাজটা করে দেখা। তো আমরা মোটামুটি এই স্পিফার্ম আমরা করে ফেলছি, যে এটা হলো আমাদের নর্মাল স্পিফার্ম, মানে একদম ছোটো স্পিফার্ম যেটা দিয়ে মানে মারবো আমরা ওদের, তো সমস্যা নেই, এটা নর্মালি বানিয়ে দিয়েছি আমরা, ছোট্টখাটো বানিয়েছি, সুন্দরই দেখা যায় মোটামুটি অল্প। তো আমি না আর একটু কাজ করে আপনাদের দেখা করছি। তো এখানে মোটামুটি হয়েই আমাদের স্পিফার্মটা না বেশি একটা হয়নি, ভালো আছে, করতে হবে পুরাটা কমপ্লিট করে না আমাদের সব কাজ করতে হয়। তো এখন আমি যাবো একটু কাজ করে আসি, সব কাজ একদম সুন্দর মতো করবো, তো আমি একটু সময় দাম কাজ করে দেখ। তো আমরা কিছু একটা লামা নিয়ে এসে পড়েছি, আর আমাদের একটা গল হয়ে গেছে,
24টা আয়রন আর একটা নতুন ইয়ে পেয়ে গেছি। বাকেট অফ দাম ভাই, এটা মপটা অনেক সুন্দর মপ, এই মপটা খুব সুন্দর অক্সলট। একে ভাবতেছি না আমাদের এক জায়গায় লাগাবো, তো আমরা না এর জন্য কিছুটা বানিয়ে এনে রাখতেছি, আপনি একটু সময় দেন। আমরা না এর জন্য না মানে আমাদের এই যে আমাদের ইয়ের জন্য, তো আমি ঘুমিয়ে নিই তারপরে আপনার দেখা সুন্দর দেখা যাবে তাকে। আরে ক্রাফটিং টেবিল না, ঘুমিয়া ঘুমা ভাই, ওই ক্রাফটিং টেবিলে দেখলে চলবে। আর এই যে আমাদের এই যে কি সুন্দর মাছ আমার দিকে চাই রয়েছে, তো এখন না আমাদের আরও পানি লাগবে, পানি লাগাতে হবে না এই জন্য। আর এখান থেকে অনেকগুলো ডট নিতে হবে, বিকজ আমাদের ওখান থেকে না ডট লাগাতে হবে। আপনারা ভাবেন যে কিসের জন্য ডট কেন লাগাবো, কারণ আমাদের এটাকে তো ঢাকতে হবে না এই জন্য ডট। তো আপনার তো অনেক কিছুই হবে, এটা সুন্দর দেখা যায় মোটামুটি, এটা পারফেক্ট হয়ে গেছে যে ডট লাগিয়ে দিয়েছি। এখান দিয়ে রাস্তা আছে, পুরো রাস্তাটা ভেঙে দেবো। তোমার এক্স কোথায়? এই যে এক্স নিলাম হাতে, তো এখন শুরু হবে কাটাকাটি, এখন সব কেটে ফেলবো, একটাও রাখবো না, দূরের হোক কাছের হোক বা নর্মালের হোক একটাও রাখবো না, সবগুলো কেটে দেবো, খালি একটা রাখবো ইয়ার জন্য, ঢুকে আসার জন্য। তো এখান দিয়ে মোটামুটি কেটে ফেললাম, তুই ঘোরা ভেতরে গিয়ে কেটবি কেন ভাই, লাফাই তো এখান দিয়ে ঢেকে এভাবে ঢেকে দিব যাতে সবাই দেখতে না পারে। আর এখান দিয়ে না একটা সিঁড়ি লাগাবো, এখান দিয়ে উঠে না আমরা একে দেখবো যে কীরকম আমাদের এটা জঙ্গলি পরিবেশ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা এটা কেটে দিব। হ্যালো, এখান দিয়ে পানি দিব, সরি সরি সরি, ভাই পানি নিতে পারতাছি না কেন, ভাই ভেতরে পানি ফুল লাগিয়ে দিয়েছিলাম সেট, ভাই উপরে উঠতে পারতাছি না, ও ভাই পিছিয়ে গেছি। এইখান দিয়ে নিয়ে না এইখানে ঢেলে দিই, আরে এইখান দিয়ে নিতে পারতাছি না কেন, এইখান দিয়ে পানি দেব, সমস্যা নেই, আমার কাছে বুদ্ধি আছে, প্ল্যাঙ্কস বানিয়ে নিলাম চারটা, এখান দিয়ে লাগিয়ে দেবো, শেষ। একে বলে ট্যালেন্ট ভাই, ট্যালেন্ট বলে এগুলোকে। দুনো বাকেট খালি, আরও পানি আনতে হবে, তো আমরা না এই এপিসোডে না আমরা এটাকে ভরে দিব সুন্দর করে দিব পরিবেশের মতো। তো আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন। তো আজকের জন্য গুড বাই।